এখন আমরা আছি দেখো তরুণ দলে, দমদম পার্কের ফেমাস পূজোর মধ্যে একটা তরুণ দলে। কি অপূর্ব করেছে একবার প্যান্ডেলটা দেখো, যত স্বাধীনতা সংগ্রামী আছে তাদের সব জিনিসপত্র। সুনীত চৌধুরী ঘোষ 1917 সালে কুমিল্লা জেলায় অসাধারণ সিরিয়াসলি নেতাজি সুভাষচন্দ্র বসু যেইখান থেকে মানে যেই যেই জায়গা দিয়ে উনি ম্যাডাগাস্কার লাস্টে গিয়েছিলেন সমস্ত জায়গার নামগুলো এখানে লেখা আছে দেখো। এটা হচ্ছে সেই নেতাজি রানী অফ ঝাঁসির যে রেজিমেন্ট তৈরি করেছিলেন শুধু মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্য দেখো। ভাবলাম কি যে সামনাসামনি যে কটা প্যান্ডেল আছে দমদম পার্কের ওদিকে একটু টুক করে ঢু মেরে আসি। আমরা তো মাঝে মাঝে রাতে যে নৈশ ভ্রমণে বেরোই আমরা তিনজন, তোমরা তো জানো, তো ভাবলাম যে এমনি জাস্ট একটু ঘুমে আসি। জানি এখন অনেক প্যান্ডেল খুলেনি, ভাবলাম যে কটা পারছি বাইরে থেকেই দেখি আর তোমাদেরকেও দেখা। পুজোর এই কটা দিন তো কি রাত কি দিন, কোনো কিছু আর হিসেব করব না তাই না বলো? কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে নো ডায়েট নাথিং, ফুলটু মজা আনন্দ, খাওয়া দাওয়া প্রচুর, খাওয়া দাওয়া ঘোরাফেরা কি বলবো, আর সবকিছুই প্রচুর পরিমাণে করতে হবে, তোমরাও ভীষণ আনন্দ করবে কিন্তু। আর আর হ্যাঁ, আনন্দ তো অবশ্যই করবে, সঙ্গে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমিও তোমাদের সঙ্গে নিয়ে আনন্দ করতে চাই। দেখি কোন কোন প্যান্ডেল তোমাদেরকে আজকে দেখাতে পারি। এখন আমরা আছি দেখো তরুণ দলে, দমদম পার্কের ফেমাস পূজোর মধ্যে একটা তরুণ দলে। তো এই এই ইয়েতে থিম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে প্যান্ডেলের থিম হচ্ছে পেশাওয়ার, তারপরে কাবুল হয়ে মস্কো, তারপরে ওটা কি বার্লিন, তারপর কিল, তারপর ম্যাডাগাস্কার। কি সুন্দর করেছে একবার দেখো। সমস্ত যত স্বাধীনতা সংগ্রামী আছে তাদের সব জিনিসপত্র ব্যাগ গুলো আছে কাঠে। এটা কার ব্যাগ? ওই দেখো নাম লেখা আছে কি ঘোষ, চৌধুরী সুনীত চৌধুরী ঘোষ 1917 সালে কুমিল্লা জেলার পূর্ব। দেখো একবার যত বড় বড় বিপ্লবীরা আছে তাদের সমস্ত, তারা যা যা জিনিস ক্যারি করতেন, যা যা ব্যাগ ক্যারি করতেন, সমস্ত কাঠামোগুলো এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেও তো সব সব নাম লেখা আছে সব ব্যাগের, যেমন এইখানে নাম লেখা আছে, এটা এটাতে যেমন নাম লেখা আছে ননিবালা দেবী, ধরিস না, গিয়েছিল দেখো। হ্যাঁ, উনি ছিলেন যে প্রেসিডেন্সি জেল থেকে পিস্তলের গুপ্ত খবর বার করেছিলেন,
মানে সমস্ত যত স্বাধীনতা সংগ্রামী তাদের সমস্ত সবার নাম এখানে আছে। মুখে কিছু বলার নেই, তোমরা অবশ্যই কিন্তু এই দমদম পার্কের তরুণ দল দেখতে আসবে। চোখ ফেরাতে পারছি না, সমস্ত জনে গায়ে কাটা দিচ্ছে সিরিয়াসলি। এটা হচ্ছে সেই সাবমেরিনটা যেটার যেটা আর কি নেতাজি গেছিলেন যে সাবমেরিন করে আজাদ হিন্দ ফৌজ, সেই ফৌজের কিছু গ্লিমস তোমরা এখানে দেখতে পাবে। এইটা হচ্ছে সেই নেতাজি রানী অফ ঝাঁসির যে রেজিমেন্ট তৈরি করেছিলেন শুধু মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। দেখো সবার ছবি, পুরো রেজিমেন্টে হয়তো বেশিরভাগ যারা যারা ছিলেন সবার ছবি হয়তো এখানে নেই, কারণ অনেকের নাম বা ছবি ডকুমেন্টেড ছিল না। আমি একজনের সঙ্গে কথা বলে এখানে জানতে পারলাম, কিন্তু বেশিরভাগ জনে যারা যারা ওই রেজিমেন্টে ছিলেন তাদের বেশিরভাগের ছবি আছে। কেমন লাগলো এটা? অপূর্ব অপূর্ব। উনি ওই যে সাদা জামা পরে ঘুরছেন, উনি উনি এই বিরাটিতে থাকেন? আচ্ছা, উনি এই যত পেন্টিং গুলো আছে সব উনি করেছেন। বাহ, আর আরো দুজন আছে রিসার্চ করে এগুলো বার করেছে। বিশাল বড় কাজ এটাকে যে রিসার্চ করে বার করে পেন্টিং এর মাধ্যমে এতটা করা। আট মাস আগে থেকে ওরা স্টার্ট করেছে রিসার্চ করে। হ্যাঁ হবে তো বটে, আট মাস আগে না করলে তো হবেও না। তো হয়ে গেল আমাদের দেখা তরুণ দল, এবার চলো কোথায় যাওয়া যায়। এবার আমরা কোথায়, বাকিগুলো দেখে নি যখন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারতাম তাহলে সেজে গুজে আসতাম মিছিলভাবে ক্যাজুয়ালি এসে দেখো। আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখি কোন প্যান্ডেল, মানে মোটমাট আমরা যেটা কাছে পিঠে পাচ্ছি দেখে নিচ্ছি। তো অপূর্ব দেখলাম, বিশ্বাস করো মানে এবছরে দুর্গাপুজোর আমাদের ফার্স্ট প্যান্ডেল দর্শন, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই প্যান্ডেলটা এখনো ওপেন হয়নি, আমরা দেখতে পেলাম না। এটা সোমবার ওপেন হবে, সোমবার ওপেন হবে তো কুটুর? তোমরা এগুলো কি খাচ্ছ? শেক, বেরি পিয়া, খোল, এটা কান্দি খুলতে হয়। ও এটা হচ্ছে স্ট্রবেরি শেক, দেখো আমরা ঘুরতে ঘুরতে, এই যে নাও খাও এবার দেখি। সে স্ট্রবেরি পিয়া ভালো খেতে, মিল্কশেক যেমন হয়। এই কাছাকাছি একটা আছে আমাদের, বাইকটা এখানে পার্ক করা থাক, চলো সামনেই একটা আছে, ওটা খুলেছে কিনা দেখি। মনে হচ্ছে কি আমি ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই ক্লাবটার নাম কি? তরুণ সংঘ। আগেরটা ছিল তরুণ দল, এটা হচ্ছে তরুণ সংঘ। এটার থিমটা কি আমি এখনো বুঝতে পারছি না, গ্রামাফোনের সেই ইয়েটা থাকে না ওইটা দেখতে পাচ্ছি আমি, এটা এখনো খোলেনি। বাইরে থেকেই তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি, এটা এখনো তৈরি করছে। ওই যে এসো দেখি এর ভেতর দিয়ে যেতে পারি কিনা, বা ট্রাই নিলাম দেখি পেছন দিক থেকে কিছু দেখা যায় কিনা বা ঢোকা যায় কিনা, না হলে আবার ফিরে আসতে হবে। ফুটুস কাটুস, এটা আমাদের কি পুজো দেখা হচ্ছে? কেউ নতুন জামা পরনি, তোমরা সবাই পুরনো জামা পরে যা যা। আমরা একটু বেশি চালাকি করতে গেছিলাম, ভাবছিলাম পেছন দিকে বেশি চালাকির ফল এটাই হয়। গুগলি খেয়ে গেলাম আমরা, ভেবেছিলাম বেশি চালাকি চালাকি করব, পেছন দিক থেকে একটু খুলে দেখে নেব, পুরো বন্ধ এখনো খোলেনি, মনে হয় সোমবার বা মঙ্গলবার খুলবে। খালি দেখছো ওই ওইদিকে দেখো জ্যাম হয়ে গেছে, আর এইদিকে তো পরপর গাড়ি বাইক দাঁড়িয়ে আছে, সব বাইক র্যালি শুরু হয়ে গেছে, সব একদম সুন্দর পাঞ্জাবি পাজামা পরে শাড়ি পরে, কেউ কেউ জিন্স পরে সবাই বেরিয়ে গেছে। তো আমরা ভাবলাম যে কেষ্টপুরের দেখি আশেপাশে কোনো দেখা যায় কিনা, মানে ওর কি রাত্রেবেলা একটু টহল দিচ্ছি আর কি, যেটা যেটা পাই দেখে নেবো সামনে। কেষ্টপুর ওপেন হয়নি কারণ দেখো এদিকে অন্ধকার আছে। দেখো এইগুলো এখানে একটা পুজো হয় কিন্তু এগুলো এখনো খোলেনি। আমরা আরেকটা পুজো ভাবলাম দেখি, রেলপুকুরের পুজোটা একটু দেখে যাই আমাদের বাগুইয়াটির ভেতরেই। এটা এখনো উদ্বোধন করেছে কিনা গ্যারান্টি দিতে পারছি না। সামনে কত সুন্দর হাঁস দেখো, এখানটা আমাদের একটা লেক আছে, এই লেকের ধারে এই হাঁস গুলো করে। ও মা, রাজহংস দেখো একবার কি সুন্দর। ও এটা এখনো ওপেন হয়নি, এই যে তো এটা বন্ধ আছে, 17 তারিখ ওপেনিং হবে, সেটা এখন ওপেন হয়নি।
ঠাকুর নিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। ভেতরটা পুরো একদম ডান্সিং ডান্সিং হচ্ছে আর কি, মা দুর্গা এসেছেন মানে ব্যাস। আমরা এলাম এক্ষুনি বাড়িতে, যতটা পারলাম আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি প্যান্ডেল দেখার জন্য নয়, জাস্ট নৈশ ভ্রমণ বলতে পারো আর কি। তো দেখলাম যে ঠিক আছে প্যান্ডেল গুলো আছে, চট করে দেখে আসি। অসাধারণ লাগলো, বিশ্বাস করো যতগুলো দেখলাম মানে দারুণ লাগলো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত্রি 1:30, আর এখন আমরা একদম শয়নে পদ্মলাভ করবো সবাই। যাই হোক, এরকম ভিডিও দেখতে থাকো, পরের পর এখনো অনেক 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 প্যান্ডেল দেখা বাকি, অনেক আনন্দ করা, অনেক এনজয় করা বাকি আছে। চ্যানেল দেখতে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি সব করে দাও। গুড নাইট।